প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছি জুয়েল, রানা। দর্শক, আমরা অবস্থান করছি জামালপুরের ঐতিহ্যবাহী প্রায় অর্ধশত বছরের পুরনো সেই গোড়ার হাটে। দর্শক, সপ্তাহের বৃহস্পতিবার গোড়ার হাট বসে। আমরা চেষ্টা করি হাট থেকে কিছু ভালো ভালো কিছু মালডানা ঘোড়া, দৌড়ের ঘোড়া, রেসিং ঘোড়া, এই ঘোড়াগুলো দেখানোর জন্য, দাম জানানোর জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি ঘোড়া কিনলে আপনাকে প্রতি হাজারে 50 টাকা হাসিল গুনতে হবে। আর আপনাকে এখানে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা এই হাটে আসতে খুব সহজে। দর্শক, দেখেন এই কাদাগুলো কিন্তু, অর্থাৎ যারা ঘোড়া কেতা বিক্রেতা আছে তারা কিন্তু এই কাদাগুলো তৈরি করছে। এখানে ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে কাদা করা হয়েছে এবং চাকাগুলো বেঁধে দেওয়া হয়েছে। তার একটি কারণ হচ্ছে যে ঘোড়াগুলো শক্তি প্রদর্শন করানো হচ্ছে। আসলে ঘোড়াগুলো আদৌ মাল টানতে পারবে কিনা তার একটি একটি বড় প্রমাণ করার জন্য এখানে পিচ্ছিলযুক্ত কাদা করা হয়েছে, চাকাগুলো বেঁধে দেওয়া হয়, অনেকগুলো লোক তুলে দেওয়া হয় ইচ্ছা করে। আর তার কারণ হচ্ছে ঘোড়াটা মাল টানতে পারবে কিনা, কতটুকু শক্তি সামর্থ্য রয়েছে সেটি পরীক্ষা করার জন্য মূলত। দর্শক, প্রত্যেক দিন হাটেই কিন্তু এই কাদাগুলো তৈরি করা হয়। দর্শক, আমাদের আমাদের ভাই আছে, আমাদের ইসমাইল ভাই আছে, আমরা তার সাথে কথা বলবো। আমরা দেখবো তিনি ঘোড়াগুলোর শক্তি প্রদর্শন করে প্যাক কাদায় যুক্ত হয়ে কিন্তু ফিরলেন আমরা তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ পাক আছে বলে ভালো আছে। একবার তো কাদায় তো জুবু, একবারে দেশের পরিস্থিতি কাদা, আমি কি করবো, কোন সবারই একই অবস্থা। আচ্ছা, আজকাল একটা কটা ঘোড়া নিয়ে আসছে? আজকাল ঘোড়া 6টা বিক্রি করছেন? বিক্রি করি নাই এখন পর্যন্ত, আল্লাহ রহমত ঘোড়া থাকবো না, এটাও এটাও থাকবো না, সব দাম সবগুলো মালটানা ঘোড়া। হ্যাঁ, সব মাল। আচ্ছা, আমরা একটু এক এক করে শুরু করি। ওই যে যান, চলুন আমরা একটু ঘোড়াগুলো একটু। দর্শক, আমাদের ইসমাইল ভাই আছে, আমরা তার সাথে কথা বলি। তিনি মালটানা ঘোড়া বিক্রি, আমরা এই ঘোড়াটা, ইসমাইল ভাই এই ঘোড়াটা শুরু করতে চাই। আসলে এটা ঘোড়া না ঘুরি, এটা ঘুরি ঘোড়া, ঘুরি ঘোড়া না? আচ্ছা, এটার বয়স কত? বয়স 6 সাল। আজকে এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম আছে 15,000। না, দাম ধরে মানে 10,000, 11,000, 8,000 এরকম। হ্যাঁ, এরকম দাম হচ্ছে। এটা তো 12-13 হলে সাজিয়ে দিব। হ্যাঁ জি, মাল টানবো তো? হ্যাঁ, মাল টানবো, গ্যারেন্টি গ্যারেন্টি, পরীক্ষা করা। হ্যাঁ, পরীক্ষা করা। হ্যাঁ, পরীক্ষা করা। আসেন, আমরা পরেরটা দেখবো, আমরা এই ঘোড়াটা দেখবো। এটা কয় সাল? 2 সাল। ঘুরি, এটা ঘুরি না? হ্যাঁ, এটা মাল টানবো। হ্যাঁ, পরীক্ষা দিছে, পেতর দেবো না, ঠেঙ্গা মধ্যে গাড়ি নিয়ে ঘুরাই নিলাম। আচ্ছা, আজকে এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম গাড়ি হইতে 18,000। হ্যাঁ, দাম দর পাইছি 12,000-13,000 পর্যন্ত দাম হয়েছে এটা গাড়ি হইতে। হ্যাঁ, গাড়ি সহ সাল মামা তো 15 হলে সাজিয়ে দিব। হ্যাঁ, ১৮,000 আসসালামাইকুম। আমরা ইসমাইল ভাইয়ের ফোন নাম্বার দিয়েছি, আমরা তিনি অনেকগুলো মালটানা ঘোড়া নিয়ে এসছে। আপনারা চাইলে তার কাছে বাচ্চা ঘোড়া সহ অন্যান্য ঘোড়া খুব সহজে সংগ্রহ করতে পারেন, কেন তিনি সারা বছর ঘোড়ার কেনা বেচা করে থাকে। দর্শক, আমরা চেষ্টা করি ইসমাইল ভাইয়ের ঘোড়াগুলো দেখানোর জন্য, মালটানো ঘোড়াগুলো দেখানোর জন্য, রেসিং ঘোড়া দেখানোর জন্য। দর্শক, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আর পছন্দের ঘোড়া সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।